হাই এভরিওয়ান ডিভাইন ইন্টেলিভিশন টার ও তে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি ঋণই আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধু এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য এটাও একটা সাইন্স যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন সো এটি একটি জেনারেল অর কালেকটিভ রিডিং পুরোপুরি টাইমলেস রিডিং এটা অল স্টার সায়েন্সের জন্য মানে এবং মেল ফিমেল ম্যারিড আনম্যারিড কমিটির সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডিসক্রিপশান বক্স ফলো করবেন ওকে বাকি ইনফরমেশান বলতে যদি কেউ ট্যারোটের কোর্স করতে চান অবশ্যই আমার সঙ্গে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন বা পার্সোনাল রিডিংয়ের জন্য বা যদি আপনারা কোনো ক্রিস্টাল জেমস্টোন সেজ এনি হিলিং অয়েল ক্যান্ডেলস যদি পারচেস করতে চান সেটাও আমার আমার সঙ্গে কনট্যাক্ট করতে পারেন সব কিছুই আমার আমার কাছে অ্যাভেলেবেল আছে আর খুব রিজনেবেল প্রাইসে আছে আর আপনারা যদি কেউ ট্যারো কার্ড রিডার হয়ে থাকেন এখানে যদি বাল্ক অর্ডারের জন্য চান সেটাও আমার সঙ্গে কনট্যাক্ট করতে পারেন ঠিক আছে ভিডিও সঙ্গে কানেক্ট করার জন্য প্লিজ লাইক বাটনে ক্লিক করে দেবেন আর যেটুকু মিলছে সেটুকু নেবেন বাকিটা ছেড়ে দেবেন ওকে আচ্ছা আর এরকম আরও রিডিংয়ের জন্য প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক বাটনটিকে কিন্তু ক্লিক করতে ভুলবেন না আর অবশ্যই বেল আইকেনটিকে কিন্তু প্রেস করতে ভুলবেন না ঠিক আছে দেখে নেব যে আপনার লাভ লাইফে কি আসছে প্রথমে দেখে নেব আপনার কারেন্ট এনার্জি থ্যাংক ইউ সো মাচ যদি রেজনেট করে তবেই আপনি রিডিংটা দেখবেন নাহলে নাও দেখতে পারেন ওকে থ্যাংক ইউ ওকে খুব তাড়াতাড়ি আপনার কোনো নিউজ এসেছে আপনার কাছে যদি না এসে থাকে তো আট থেকে দশ দিনের মধ্যে কিন্তু একটা গুড নিউজ আপনি পাবেন হতে পারে হঠাৎ করে একটা মুভমেন্ট এসেছে হঠাৎ করে কোন অনেক লোকের সঙ্গে আলোচনা হওয়া কোনো নতুন কিছু এক্সপ্লোর করার মতো সুযোগ আপনার কাছে এসেছে বা এমন কিছু বিষয় যেখানে আপনি অনেকের সঙ্গে দেখা করতে পারেন ঠিক আছে হঠাৎ করেই কিছু একটা আপনার লাইফে কিন্তু এসেছে ওকে ফাইন্যান্স রিলেটেড কিছু গ্রোথ আপনি দেখতে পেয়েছেন অলরেডি যেটা হয়তো এতদিন একটু সমস্যায় পড়েছিলেন সেই গ্রোথটা আপনি এতদিনে দেখতে পেয়েছেন আর সেটা খুব পজিটিভ ওয়েতে আপনি নিজের লাইফে কিছু নতুন করে শুরু করতে চান নতুন করে কিছু করতে চান যেই জায়গায় শুধু আপনি থাকবেন হুম মানে আপনার একটা অস্তিত্ব হবে আপনি চাইছেন যে আর যদি আপনি সেটা চেয়ে থাকেন আট থেকে ন মাসের মধ্যে কিন্তু খুব ভালো সুযোগ আছে ঠিক আছে কোনো দুটো বিষয়ের মধ্যে হতে পারে আপনি ডিসিশান নিতে পারছেন না তো সেটা এতটা চিন্তা করবেন না কারণ যে কোনো ডিসিশান নিতে যদি সমস্যা হয়ে থাকে একটু মেডিটেশন করতে পারেন ঠিক আছে মেডিটেশন কিন্তু অনেক কিছুর আনসার দিয়ে দেয় ওকে থ্যাংক ইউ হুম গভর্ন গভর্নমেন্ট রিলেটেড যদি কোনো জবের জন্য ট্রাই করে থাকেন বা যদি কোনো কিছু পজিটিভিটি কোনো কিছু এমন যেটা আপনাকে একটা উচ্চ পদ দেবে সেটা আপনি যদি অলরেডি চাকরি করছেন সেই জায়গাতেও কিন্তু হতে পারে ঠিক আছে তাহলে কিন্তু একটা পজিটিভ আউটকাম আমি দেখতে পাচ্ছি ফ্যামিলিতে বাবার থেকে অনেক হেল্প পাবেন সাপোর্ট পাবেন বা কোনো ফাদার ফিগারের থেকে বেশ সাপোর্ট পেতে পারেন তবে হ্যাঁ ইমোশনালি একটু উইক হয়ে যেতে পারেন আপনি একটা ট্রান্সফরমেশান আসবে আপনার লাইফে বেসিক্যালি আর বটম অফ দ্য ডেকে যে টু অফ পেন্টিক্যালস ওকে সো এই যে দোটানাটা আছে এটা আপনার এটা হতে পারে ফাইন্যান্স নিয়েই হতে পারে যে আপনি ভাবছেন যে ইনভেস্টমেন্ট কোথাও করতে হতে পারে আপনাকে ঠিক আছে ইয়েস আমি এটাই বুঝতে পারছিলাম না ইনভেস্টমেন্ট সংক্রান্ত কিছু ব্যাপার আপনার লাইফে একটা চলতে পারে আপনি হয়তো ডিসিশান নিতে পারছেন না যে আপনি আদৌ সেখানে ইনভেস্ট করবেন কি করবেন না যদি ভেবে থাকেন তো অবশ্যই আমি একটা কথা বলবো দোটানার মধ্যে থাকবেন না ঠিক আছে যদি মনে হয় কোনো ব্যাপারে আপনার প্রবলেম হচ্ছে তো সেই জায়গাটা থেকে ফিরে আসার বা সরে আসার চেষ্টা করুন আর যদি মনে হয় যে ইনভেস্ট করলে লাইফে কোনো একটা ভালো জায়গা আপনি অ্যাচিভ করতে পারবেন উইথ দ্য এম্পেরার কার্ড ধরুন আপনার এই ইনভেস্টমেন্টটার জন্য যেটা আপনি ভাবছেন সেটা করলে যদি আপনি একটা ভালো জায়গা অ্যাচিভ করতে পারেন সেটার জন্য আপনি ইনভেস্টমেন্ট কিন্তু করতে পারেন ঠিক আছে ওকে দেখে নেব আপনার লাইফে আর কি মেসেজ আসছে আপনার জন্য থ্যাংক ইউ সো মাচ ওকে থ্যাংক ইউ জুডিকেশান ওকে সো আপনাদের কারোর কারোর হতে পারে কোনো কোর্ট সংক্রান্ত ব্যাপারে ফ্যামিলি হতে পারে এখানে না মঙ্গলের এনার্জি রয়েছে তো অবশ্যই ল্যান্ড রিলেটেড কোনো ইস্যু নিয়ে ফেঁসে থাকতে পারেন ঠিক আছে ফলস পারসন কেউ আছে সেখানে কোনো ফলস পার্সোনালিটির সঙ্গে হতে পারে আপনার দেখা হয়েছে বা আপনার সঙ্গে কেউ ফলস মাস্ক পরে আপনাকে চিট করছে যদি বুঝে থাকেন তো প্লিজ সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন ঠিক আছে ওকে একটা চেঞ্জ আসবে আপনার লাইফে তো সেই চেঞ্জটাকে নেওয়ার চেষ্টা করুন যতটা পারবেন কারণ এরকম হতেই পারে যে এই জুডিকেশন থেকে আপনার একটা পজিটিভ আউটকাম এলো যেটা ট্রান্সফরমেশনের জন্য আপনি কিন্তু একটা নতুন দিক খুঁজে পাবেন নিজের লাইফে ঠিক আছে আর অবশ্যই এখানে ল্যান্ড রিলেটেড কিছু ইস্যু থাকতে পারে বিয়ে রিলেটেড কিছু ইস্যু থাকতে পারে ডিভোর্সের সংক্রান্ত ব্যাপার কিছু আপনাদের মধ্যে চলতে পারে একটা থার্ড পার্টি ইস্যু এখানে থাকতে পারে কারণ এখানে ফলস পারসন আছে এরকম হতে পারে লাভ রিলেশনশিপে আপনারা কোনো সমস্যার মধ্যে পড়ে গেছেন প্রভার্টি কারোর কারোর জন্য কিন্তু আমার মনে হচ্ছে ফাইন্যান্স রিলেটেড কিছু খারাপ ইস্যুর মধ্যে পড়েছেন জার্নি যেটা আমি প্রথমেই বলেছিলাম আপনারা একটা কোথাও একটা জার্নি আপনাদের লাইফে হতে পারে কারো সঙ্গে নতুন দেখা কোনো কিছু কথা আমি এটা প্রথমেই বলেছিলাম ঠিক আছে আসুন দেখিনি যে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী রয়েছে থ্যাংক ইউ সো মাচ উইথ দ্য ম্যাজিশিয়ান কার্ড আপনার পার্টনার কিন্তু ম্যানিফেস্টেশন করার চেষ্টা করছেন উনি নিজের লাইফে নতুন করে একটা গ্রোথ একটা প্রসপারিটি একটা অ্যাবান্ডেন্স নিয়ে আসার চেষ্টা করছেন উইদিন ওয়ান ইয়ার আর তার জন্য উনি কিন্তু যথেষ্ট পরিমাণে খাটছেন কষ্ট করছেন এটাও হতে পারে সেই জন্য হয়তো উনি আপনার দিকে অতটা নজর দিতে পারছেন না বা আপনাকে অতটা সাপোর্ট করতে পারছেন না একদমই তো আপনার পার্টনারের কিন্তু আপনাদের দুজনের মধ্যে যে রিলেশনশিপের প্রবলেম আছে সেটা কিন্তু ফাইন্যান্স সে কারণে ফাইন্যান্সিয়াল কিছু ইস্যু হয়তো আপনাদের লাইফে আছে সেটার জন্য এটা হতে পারে যে আপনার পার্টনারও কিন্তু এটা মানে নিজেকে না মানে নিজের জায়গাটা তৈরি করা নিজের সেই স্টেবিলিটিটার খোঁজে আছেন উনি সেই জন্যই উনি কিন্তু এখন নিজের লাইফে স্ট্রেংথ রেখেছেন ওকে তো আর এয়ার সাইন সরি আর্টস সাইন এটা যদিও সব সব সাইনের জন্যই কিন্তু তবু আর্টস সাইন আর ফায়ার সাইন আমি এখানে বেশি দেখতে পাচ্ছি অফ দ্য ডেকেছি যে ফোর অফ সোর্স আপনার পার্টনার কিন্তু অত্যধিক চিন্তা করছেন এমন হতে পারে যে আপনি আপনার পার্টনারকে কোনো সময় কোনো বিষয়ে অনেক অনেক হেল্প করেছেন সেটা নিয়ে উনি যথেষ্ট ভাবছেন এবং সেটা নিয়ে উনি ওয়ার্কআউট করারও চেষ্টা করছেন হতে পারে উনি করে উঠতে পারছেন না কিন্তু উনি ভাবছেন এখন না উনি একটু রেস্ট নিচ্ছেন হয়তো সেই কারণে উনি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে উঠতে পারছেন না ঠিক আছে দেখে নেব ওনার নেক্সট অ্যাকশান কি হতে পারে থ্যাংক ইউ সো মাচ ওকে উইল অফ ফরচুন অবশ্যই উনি বিয়ের যে প্রোপোজাল আপনাকে দিতে পারেন বা এরকম হতে পারে যে এখন কিন্তু উনি চাইছেন যে ভাগ্যের চাকাটা একটু ঘুরুক সেটা ওনার যদি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসে তাহলে কিন্তু উনি আপনার কাছে আসতে পারবেন আপনি কিন্তু ওনার কাছে না একটা উইশের মতো উনি কিন্তু আপনাকে নিয়ে ভাবেন এমন নয় যে উনি আপনাকে নিয়ে ভাবেন না তবে ওনার লাইফে একটা গুড নিউজ আসতে চলেছে ঠিক আছে আর লাভার্স কার্ড এসেছে এখানে উনি সত্যি আপনাকে প্রচণ্ড ভালোবাসেন আপনাদের এই রিলেশানশিপটা না একটা সোলমেট রিলেশান একটা পাস্ট লাইফ থেকে একটা পজিটিভ রিলেশন এখানে একটা ডিভাইন ব্লেসিংস রয়েছে আপনারা চাইলেও রিলেশন থেকে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি ওয়ার্কআউট করতে পারবেন না তবে হ্যাঁ আপনার পার্টনার অনেকটাই ইমোশনালি আনঅ্যাভেলেবেল আছেন এখন উনি মেন্টালি অনেকটা ভেঙে পড়েছেন হতে পারে আপনাদের দুজনের ব্রেকআপটা উনি ঠিক মেনে নিতে পারেনি আর অফ দা ডেক এসেছে নাইন অফ কাপস ওয়াও জাস্ট ওয়াও এনার্জি আপনার পার্টনার না আপনাকে উইশ করে যেটা আমি প্রথমেই বলছিলাম আর আপনাকে পাওয়াটা কিন্তু ওনার কাছে একটা ফাইনাল আউটকামের মতো যেটাকে বলা চলে এবং তার নিচে আবার এসব সোর্সেরও এনার্জি এসেছে অবশ্যই আপনাকে পাওয়াটা ওনার কাছে একটা উইশ ফুলফিলমেন্টের মতো অবশ্যই উনি চান যে আপনি ওনার লাইফে আসুন আপনি ওনার সঙ্গে রিলেশানশিপে যান আপনি ওনার সঙ্গে পজিটিভ অ্যাপ্রোচ করুন কিন্তু কোনো একটা জায়গা থেকে কিছুতে একটা বিষয় আটকাচ্ছে যেই জায়গাটা থেকে এরকম সমস্যা হচ্ছে দেখে নেব আপনার পার্টনারের লাইফে আর কি ঘটনা আছে আর কি চলছে থ্যাংক ইউ সো মাচ ওকে সাডেন ওয়েলথ দেখলেন আমি বললাম যে ওনার লাইফে হতে পারে হঠাৎ করে ফাইন্যান্সিয়াল যে প্রবলেমটা আছে সেটা সাডেনলি ঠিক হয়ে যেতে পারে আর তার জন্যই ম্যাজিশান এসেছে ওকে ডিস্টেন্স অরাইজেন আপনারা হয়তো অনেকে ডিস্টেন্স রিলেশানশিপে আছেন হতে পারে কেউ কেউ নেভিতে জব করে এয়ারফোর্সে জব করে এরকম হতে পারে মানে আঁকার সমুদ্র রিলেটেড কিছু হতে পারে তবে হ্যাঁ একটা এমনই একটা জায়গা যেখানে কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা কনট্যাক্ট করতে পারেন না তবে হ্যাঁ আপনার পার্টনারে কিন্তু একটা সার্ডেন ওয়েলথ আসতে চলেছে আর সেটা কিন্তু পজিটিভ আউটকামই হবে খুব তাড়াতাড়ি উনি পজিটিভিটির দিকে যাচ্ছেন আর যদি উনি নেভিতে বা এয়ারফোর্স রিলেটেড কোনো বা দূরে মানে আপনারা লং ডিস্টেন্সেও অনেকে আছেন ওকে উনি কিন্তু খুব কষ্ট পাচ্ছেন কোনো ব্যাপার নিয়ে উনি চাইছেন চিন্তা না করতে উনি চাইছেন যে সবাই ওনাকে খারাপ চোখে দেখছে আপনি ওনার কাছে অ্যাটলিস্ট ফেথফুল থাকুন উনি সেটা চাইছেন ঠিক আছে তো সেটা আপনি ওনাকে সেই সাপোর্টটা করার চেষ্টা করুন মেসেজ অফ কনসার্ন ওকে ও ভাও আপনার পার্টনার আপনার মেসেজের ওয়েট করছে বন্ধু যদি সম্ভব হয় ওনার সঙ্গে কনট্যাক্ট করার চেষ্টা করুন আর কমিউনিটি উনি সবার সঙ্গে থাকতে চান জানেন তো এমন নয় যে যে শুধু আপনি ডিসঅ্যাপেয়ার হয়ে গেলে উনিও যে এই সিচুয়েশানটাকে উনি খুব তাড়াতাড়ি মেনে নিতে পারবেন তা কিন্তু নয় উনি চান যে আপনিও ওনাকে কনট্যাক্ট করুন কমিউনিকেট করুন পজিটিভ একটা আউটকাম উনি চান উনিও চান যে আপনাদের লাইফের একটা ফুলফিলমেন্ট হোক একটা পজিটিভ আউটকাম আসুক ঠিক আছে দেখে নেব আপনাকে না বলা কিছু কথা আপনার পার্টনার আপনাকে কি বলতে চান থ্যাংক ইউ সো মাচ ইউর বিউটি মুভস মি অবশ্যই আপনার সৌন্দর্য ওনাকে প্রভাবিত করে এক্স রিলেটেড কোনো ইস্যু নিয়ে সমস্যা হয়েছে মানে এক্স ফ্যাক্টর এক্স রিলেটেড ইস্যু বললে ভুল হবে আপনাদের দুজনের মধ্যে এই সমস্যাটা কিছু এক্স ফ্যাক্টর নিয়েও হতে পারে যেটা এক্সটার্নাল ফ্যাক্টর আপনারা দুজন নয় প্লিজ গিভ আপ করতে বারণ করছেন উনি এই রিলেশনশিপে উনি ওনার সমস্ত ভালোবাসা আপনার সঙ্গে শেয়ার করতে চান হুম উনিও আপনাকে অনেক ভালোবাসেনা সেটা সেটাতেও না উনি ভয় পান খুব ভয় পান যে আপনি কোনোভাবে ছেড়ে না যান কিন্তু এখন উনি ইমোশনালি আন অ্যাভেলেবেল আমি যেটা এই টপ কাপসটা দেখে আমার কাছে কিন্তু এই মেসেজটাই এসেছিলো ইন টিউশানে ওকে উনি খুব তাড়াতাড়ি বোর হয়ে যান রিলেশানশিপে হতে পারে উনি রিলেশানশিপ নিয়ে না খুব একটা মানে অনেক রিলেশানশিপে হয়তো উনি যান নেই আপনি অনেক পজিটিভ সোল সেটা উনি আপনাকে বলছেন যে আপনি একটা বিউটিফুল সোল অ্যান্ড এবং উনি জানেন আপনারা দুজন একে অপরের জন্য পারফেক্ট ওকে আচ্ছা তো উনি এটা বলতে চাইছেন যে ওনার ভালোবাসার প্রকাশটা না একটু অন্য রকম মানে হয়তো আপনি চান যেভাবে উনি হয়তো আপনার কাছে সেইভাবে প্রকাশ করতে পারেন না কিন্তু এমন না যে উনি আপনাকে ভালোবাসেন না আই ফিল লাইক আই এম লুজি আচ্ছা উনি ফিল করছেন যে উনি হয়তো আপনাকে হারিয়ে ফেলছেন হুম উনি অবশ্যই আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবেন রিকানেক্ট করবেন উনি ওনার পেরেন্ট মানে মা বাবার সঙ্গে পেরেন্টসের সঙ্গে আপনার নিয়ে কথা বলেছেন অবশ্যই বিয়ে সংক্রান্ত ব্যাপারে হতে পারে উনি নিজেকে কাওয়ার্ড বলছেন উনি হয়তো আপনার প্রতি অনেস্ট ছিলেন না তাই জন্য উনি যথেষ্ট সরি ফিল করছেন এবং সেটা হয়তো আপনি বুঝতেও পেরেছেন যে উনি খুব একটা পজিটিভ নন সেই সময় ছিলেন না কিন্তু রাইট না উনি আপনাকে নিয়ে খুবই পজিটিভ এবং আপনি ওনার জন্য সব কিছু প্লিজ নো ইউ আর নট অ্যান অপশান আপনি অন্য কারোর মতো নয় এটা আপনাকে বুঝতে হবে আপনি ওনার জীবনে একটা অপশান নন মানে হয়তো এরকম হতে পারে আপনাদের রিলেশানশিপে যে প্রবলেমটা তৈরি হয়েছে আপনি ওনাকে বলেছেন যে আপনি সবার মতো বা উনি আপনাকে বলেছেন উনি আপনাকে সবার মতো দেখেন কিন্তু না আপনি আলাদা আপনি অপশানের মধ্যে পড়েন না সবার সঙ্গে নিজেকে গোলাবেন না ঠিক আছে ওকে আপনি খুব তাড়াতাড়ি এসেছেন ওনার লাইফে অনেক ফার্স্ট এসেছেন আচ্ছা তো এখন উনি সঠিক শব্দ খুঁজছেন আপনাকে বলার জন্য স্ট্রাগেল করছেন আর বটমদা ডেকে এসেছে ওকে আমি আগেই বলছিলাম না আপনাদের এই রিলেশনশিপটা একটা সোলমেট টুইন ফ্লেম একটা পাস্ট লাইফের রিলেশনশিপ সেটাই বটম অফ দ্য ডেকে এসেছে যে আওয়ার লাভ ইজ লাইক এ টেল অবশ্যই আপনাদের না একটা রূপকথার গল্পের মতো আপনাদের এই রিলেশনশিপটা ঠিক আছে যেখানে খুব পজিটিভিটি আছে অনেক কিছু হবে হয়তো কিন্তু আলটিমেট রাজকুমার বা রাজকুমারীকে সেই জায়গাটা পাবেন যেখানে একটা পজিটিভিটি আছে একটা সুন্দর স্বপ্নের একটা জগৎ তৈরি হবে যেখানে আপনি থাকবেন আপনার ভালোবাসার মানুষটা থাকবে ঠিক আছে তো বন্ধু এখান পর্যন্ত ছিল আপনার রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আর যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট রিডিং আবার দেখাবে হবে টিলদেন টেক কেয়ার বা বাই